আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি VOA 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী মনোনয়নের নির্বাচনের ঠিক আগে নতুন একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে আয়োয়া এবং নিউ হ্যাম্পশায়ার রাজ্যে বার্নি স্যান্ডার্স ব্যাপকভাবে এগিয়ে আছেন। নিউ ইয়র্ক টাইমস বলছে হিলারি ক্লিন্টন কিছু বামঘেঁষা গ্রুপের পক্ষে কথা বলছেন, যারা স্যান্ডার্স যখন তাকে প্রশাসনের অংশ বলে অভিযোগ করেন তার প্রতিবাদে হিলারিকে সমর্থন করেন। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যেসব রাজ্যে প্রথম দিকে প্রাইমারি অনুষ্ঠিত হবে সেখানে স্যান্ডার্স এগিয়ে থাকলেও অন্যান্য রাজ্যে হিলারি ক্লিন্টন এগিয়ে আছেন। তবে দেশব্যাপী অক্টোবর মাসের পর থেকে জরিপে সামান্যই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ডেমোক্র্যাটিক দলের মনোনয়নকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য স্যান্ডার্সকে আরও কাজ করার পরামর্শ দিয়েছে। সবশেষে বস্টন গ্লোবের রিপোর্টে বলা হয়েছে সারা দেশে জন কেসির জনপ্রিয়তা বেড়েছে। গ্লোব বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো রক্ষণশীল নন এমন প্রার্থীদের যারা পছন্দ করেন না তাদের কাছে সাম্প্রতিক মাসগুলোতে নমনীয় মনোভাবের জন কেসির জনপ্রিয়তা বেড়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।